নাকের হার বাঁকা অপারেশন কখন করতে হবে? 95% মানুষের নাকের হার অটোমেটিক বাঁকা থাকে, এটি হলো স্বাভাবিক। কিন্তু নাকের হার বাঁকার সাথে যদি নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, বারবার সাইনোসাইটিস হয়, কফ বের হয়, নাকে পাকা পাকা সর্দি বের হয়, ওষুধপত্র দেওয়া সত্ত্বেও নাক দিয়ে শ্বাস ঠিক মতো নিতে পারে না, নাকের স্প্রে ড্রপ অ্যান্টিহিস্টামিন ইত্যাদি সমস্ত ওষুধ দেওয়ার পরেও যদি নাক দিয়ে শ্বাস ঠিক মতো নিতে না পারে, তাহলেই তখন আমরা নাকের হার বাঁকা অপারেশন চিন্তা করব। নাকের হার বাঁকা অপারেশনের সাথে যদি সাইনোসাইটিস থাকে, আমার সম্মানিত রোগী 20 বছর বয়স, সাইনোসাইটিস তার নাই, ফুললি ক্লিয়ার, এখানে দেখা যাচ্ছে এখানটাও সাইনোসাইটিস নাই, ফুললি ক্লিয়ার আছে ম্যাক্সিলারি সাইনাস, এই দেখতে পাচ্ছেন যে নাকের হাড়টি বাঁকা হয়ে গেছে, এই যে এটা আমরা চোখেও দেখতে পাচ্ছি এবং এক্সরেতেও আমরা সম্পূর্ণ নাকের হার বাঁকাটি আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা এই নাকের হার বাঁকা অপারেশন আমরা করে দেবো।